আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। স্বৈরাচারের দোসররা এখন ক্ষমতাসীন নাৎসিদের মিত্র। মির্জা ফখরুল জানাবো, জনগণের জন্য অঙ্গীকার থাকলে বিএনপি নির্বাচনে আসা উচিত। এদিকে কোম্পানিগঞ্জে বিএনপির কমিটি প্রত্যাখ্যান করে ঝাড়ু মিছিল। থাকছে ঘুমটা পড়ে ইউপি নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি কাদের। সবশেষ থাকছে আগের পুলিশ আর এখনকার পুলিশ এক নয়, স্বরাষ্ট্রমন্ত্রী। সব খবর সবার আগে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। স্বৈরাচারে দোসররা এখন ক্ষমতাসীন নাৎসিদের মিত্র, এমনটি বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শহীদ জিহাদ দিবস উপলক্ষে 9 অক্টোবর দেওয়া এক বাণীতে এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, দুর্বিনীত শাসনকে স্থায়িত্ব করতে খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাবন্দী করে রাখার পর এখন গৃহবন্দী করে রাখা হয়েছে। দেশনেত্রীর ওপর এই নিপীড়নের ঘটনায় প্রমাণিত হয় দেশে মানবতার অস্তিত্ব চরম ঝুঁকির মধ্যে। শাসক গোষ্ঠীর চক্রান্তে কুটিল খেলায় গণতন্ত্র চূড়ান্তভাবে নিরুদ্দেশ হয়েছে। গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার আন্দোলনে শহীদ নজির উদ্দিন জিহাদের বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করেন মির্জা ফখরুল। তিনি বলেন, শহীদ নজির উদ্দিন জিহাদ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক চিরস্মরণীয় নাম। তিনি নিজেকে উৎসর্গ করেছে গণতন্ত্র পুনরুদ্ধার করতে। তার এই মহিমান্বিত আত্মদানের ফলে স্বৈরা শাসক এরশাদের পতন হয়, শুরু হয় সাংবিধানিক ধারাবাহিকতা। বিএনপি মহাসচিব বলেন, 90-এ স্বৈরাচারীরা সরকারকে উৎখাত করে গণতন্ত্রের বিজয়ে তার অগ্রণী ভূমিকার জন্য জাতি হিসেবে আমরা গর্ববোধ করি, কিন্তু অগণতান্ত্রিক অপশক্তি নিষ্ক্রিয় হয়ে বসে নেই। এখন সেই পুরনো স্বৈরাচারের দোসররা বর্তমানে নাৎসিবাদীদের সঙ্গে মিলেমিশে স্বাধীনতা কেড়ে নিয়ে জনগণকে দুঃস্বপ্নের মধ্যে ঠেলে দিয়েছে। মির্জা ফখরুল বলেন, আমার ধীর বিশ্বাস, বর্তমান দুঃসময়ে নিষ্ঠুর দুঃশাসনের বিরুদ্ধে সকল গণতান্ত্রিক শক্তিকে কঠিন সংগ্রামে উদ্ধুত করবে শহীদ জিহাদের আত্মদান। যে স্বপ্ন ও আশা নিয়ে শহীদ নজির উদ্দিন জিহাদ সেদিন স্বৈরাচারের বুলেট নিজের বুকে বরণ করে নিয়েছিলেন, সেই স্বপ্ন পূরণে রাষ্ট্র সমাজের সকল স্তরে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করাই হবে আমাদের আজকের সংগ্রাম মূল লক্ষ্য, আর তাতেই শহীদ নজির উদ্দিন জিহাদের আত্মা শান্তি পাবে। চলে যাচ্ছি পরের সংবাদে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, বিএনপি একটি রাজনৈতিক দল, তারা তো তাদের ভালো বোঝে। জনগণের জন্য যদি তাদের অঙ্গীকার থাকে তাহলে বিএনপি নির্বাচনে আসা উচিত। শনিবার 9 অক্টোবর দুপুরে 1:30 দিকে কুমিল্লা কোটবাড়ি বার্ডের ময়নামতি অডিটোরিয়ামে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির বার্ড 54তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে শেষ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তাজুল ইসলাম আরো বলেন, যারা গণতন্ত্রকে বিশ্বাস করে না স্বৈরতন্ত্রের জন্য অপেক্ষা করে তাদের কাছে স্বাভাবিকভাবে নির্বাচন গুরুত্ব নয়। আমি বিশ্বাস করি সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে। অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রণালয়ের সচিব, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ মোহাম্মদ মশিউর রহমান, এনডিসি বার্ডের মহাপরিচালক মোহাম্মদ শাহজাহান, কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। চলে যাচ্ছি পরের সংবাদে। নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিকে প্রত্যাখ্যান করে তা বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল করেছেন নেতাকর্মীরা। তারা উপজেলা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক নুরুল আলম সিকদার ও যুগ্ম আহ্বায়ক আহসানুল্লাহকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। শনিবার 9 অক্টোবর দুপুর 12:00 বসুরহাট পৌরসভার এলাকার বসুরহাট বাজারে বিএনপি ও সহযোগী সংগঠনের 100 নেতাকর্মী এই কর্মসূচি পালন করেন। এই সময় বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানের বিরুদ্ধে স্লোগান দিয়ে থাকেন, কালো টাকার কমিটি মানি না মানব না। ঘোষিত কমিটি বাতিলের দাবিতে একাধিক বিএনপি নেতাকর্মী অভিযোগ করে বলেন, কোম্পানিগঞ্জ উপজেলা জামায়াতের এক নেতার কাছ থেকে জেলা বিএনপি নেতারা টাকা খেয়ে উপজেলা বিএনপির 2 নম্বর সদস্য করেছে, তার এক অনুসারীকে উপজেলা বিএনপির আহ্বায়ক করেছে। এছাড়া 48টি পদের মধ্যে 40টি পদ দেওয়া হয়েছে ওই জামায়াত নেতার অনুসারীদের, যারা প্রকৃত বিএনপি করে তাদের পদ বঞ্চিত করা হয়েছে। এর আগে শুক্রবার সন্ধ্যায় কমিটি ঘোষণার সঙ্গে সঙ্গে বিএনপির প্রবীণ নেতা কাজী একরাম নতুন কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেন। একরাম বলেন, এই কমিটিতে পদায়নের ক্ষেত্রে সিনিয়র জুনিয়র মানা হয়নি। নতুন ঘোষিত উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিকদারের বিরুদ্ধে সরকার দলের সঙ্গে আতাত করে রাজনীতি করার অভিযোগ করেছে, তাই তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। তিনি উপজেলা বিএনপির আহ্বায়কের যোগ্য নন। তিনি আরো বলেন, বিএনপি স্থায়ী কমিটির সাবেক সদস্য প্রয়াত ব্যারিস্টার মদুদ আহমেদ, ঘোষিত উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বসুরহাট পৌরসভার সাবেক মেয়র তেগি নেতা কামাল উদ্দিন চৌধুরীকে কমিটিতে যথাযথ স্থানে রাখা হয়নি, যা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। অভিযোগ প্রসঙ্গে কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিকদার বলেন, কমিটি তো আমি করিনি, কেউ মুখে মুখে পদত্যাগের কথা বলে তার কোনো মূল্য নেই, লিখিত পেলে এ বিষয়ে আমরা পরে কথা বলবো। জেলা বিএনপি সভাপতি গোলাম হায়দার বিএসসিসি টাকা খেয়ে কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি দেওয়ার অভিযোগ নাকচ করে দেন। তিনি বলেন, দলের সবার সঙ্গে আলাপ আলোচনা করে এই কমিটি দেওয়া হয়েছে। চলে যাচ্ছে পরের সংবাদে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি স্বতন্ত্র পরিচয়ে ঘুমটা পড়ে অংশ নিচ্ছে বলে মন্তব্য করছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবেদুল কাদের। তিনি বলেছেন, বিএনপিকে ঘুমটা ছেড়ে প্রকাশ্যে দলীয় প্রতীকে নির্বাচন
অংশ নিয়ে সৎসাহস দেখানো উচিত। শনিবার 9 অক্টোবর আবেদুল কাদের তার বাসভবনে ব্রিফিং কালে এসব কথা বলেন। শেখ হাসিনা সরকার উন্নয়ন অর্জনে দেশের মানুষ খুশি দাবি করে আবেদুল কাদের বলেন, সেজন্যই বিএনপির আন্দোলনের জনগণ সারা দেয় না, দেবেও না। বিএনপির নিরপেক্ষ সরকারের দাবিতে এক দফার আন্দোলনের রঙিন খোয়াব ও চিরে দুঃস্বপ্নের রূপ নেবে। পরবর্তী নির্বাচনের ব্যাপারে সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আবরার হত্যা নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাদের বিএনপি শাসনামলে অপকর্মের জন্য দলীয় একজন লোকেরও বিচার হয়েছে। কোন নজির দেখাতে পারবেন শেখ হাসিনা সরকারই বিশ্বজিৎ ও বরগুনা রিফাত হত্যার বিচার করেছে। দলীয় পরিচয়ে কাউকে ছাড় দেওয়া হয়নি উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আবরার হত্যা মামলায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নিয়েছে, সাংগঠনিক ও দলীয় ভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। আবরার হত্যা মামলার বিচার প্রক্রিয়াধীন জানিয়ে আবেদুল কাদের বলেন, শেখ হাসিনা সরকার অপরাধীকে অপরাধী হিসেবে দেখে। আবরার হত্যার সঙ্গে জড়িত প্রায় সবাই ছাত্রলীগ পরিচয়ের, তাদের কাউকে ছাড় দেওয়া হয়নি, সুতরাং অপরাধী যে দলেরই হোক না কেন তাকে বিচারের আওতায় আনা হবে। চলে যাচ্ছি পরের সংবাদে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আজ থেকে 12 বছর আগে যে পুলিশ আর আমাদের পুলিশ এক নয়, কারণ বঙ্গবন্ধু কন্যা এখন নেতৃত্বে, তিনি জনগণের পুলিশ হওয়ার জন্যই এই পুলিশকে তৈরি করেছেন। আজকে জনগণের জন্য যা প্রয়োজন পুলিশ তাই করছে, জঙ্গি দমন করেন, গণদস্যু বলেন, সন্ত্রাস দমন বলেন, সব জায়গায় পুলিশ তাদের ক্ষমতার পরিচয় দিয়ে যাচ্ছে। শনিবার 9 অক্টোবর বিকেলে মৌলভীবাজারের জুরি থানা প্রাঙ্গণে এক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, পুলিশ শুধু চ্যালেঞ্জ মোকাবেলা করছে না, মানবিক কাজও করছে। কোভিড এর সময় পুলিশ নিজের জীবন বিপন্ন করে মানবতার সেবায় দাঁড়িয়েছিল, সে সময় প্রধানমন্ত্রীর ডাকে আমরা কোভিড মোকাবেলা করতে সক্ষম হয়েছি। স্বরাষ্ট্রমন্ত্রীর মতে, মাদকের ছোবল থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে হবে, নতুন প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে বাঁচাতে পুলিশ সহ বিভিন্ন বাহিনীর সঙ্গে আমাদের সকলকে দায়িত্ব নিতে হবে, তবেই যুব শক্তিকে কাজে লাগিয়ে আমাদের কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষ্য অর্জন করা সম্ভব হবে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। বিশেষ অতিথি বক্তব্য রাখেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন এমপি, নেসার আহমেদ এমপি সংরক্ষিত নারী আসনে মৌলভীবাজার, সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি, সিলেট মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ নিসারুল আরিফ, মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ হাসান প্রমুখ। চলে যাচ্ছি পরের সংবাদে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার খন্দকার মোশাররফ হোসেন হুঙ্কার দিয়ে বলেছেন, বর্তমান সরকারের অধীনে জনগণ ও বিএনপি নির্বাচনে যাবে না, কোন নির্বাচন করতে দেওয়া হবে না। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভায় তিনি এই কথা বলেন। জাতীয় পার্টির উদ্যোগে দলটির প্রয়াত যুগ্ম মহাসচিব মহসিন সরকারের স্মরণে এই সভা হয়। ডাক্তার মোশাররফ বলেন, একটাই লক্ষ্য, এদেশের জনগণের স্বার্থে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। সেটা করতে হলে এই সরকারের পতন, গণতন্ত্র পুনরুদ্ধার, দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি, জনগণের ভোটের অধিকার, এগুলো সব একটি দাবি। এই একদফা দাবিতে আরো বড় ধরনের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করছে জনগণের মধ্যে। ইস্পাত কঠিন গণ ঐক্য সৃষ্টি করে আগামী দিনে গণ আন্দোলনের মাধ্যমে এই সরকারকে হটিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, স্বৈরাচারী সরকারকে হটাতে হবে, এর জন্য একটি কঠিন আন্দোলন করতে হবে। জনগণ আন্দোলনের জন্য প্রস্তুত, যদি এই দেশকে বাঁচাতে হয়, ভোটের অধিকার ফিরিয়ে দিতে হয়, তাহলে এই সরকারকে হটানো ছাড়া সামনে কোনো বিকল্প নেই। খন্দকার মোশাররফ বলেন, এই আন্দোলন বিএনপির স্বার্থে নয়, 20 দলীয় জোটের স্বার্থে নয়, এটা জনগণের স্বার্থে। এই সরকারের হাত থেকে দেশকে রক্ষা করে গণতন্ত্র প্রতিষ্ঠা লক্ষ্যে পৌঁছাতে হবে, সেজন্য একটি গণ আন্দোলনের বিকল্প নেই। তিনি বলেন, কেউ কেউ বলছেন 20 দলীয় জোট নিষ্ক্রিয়, এর কারণ দুটি। একটি হচ্ছে করোনার কারণে আমরা কিন্তু সবাই রাজনৈতিক ভাবে নিষ্ক্রিয় ছিলাম, বিএনপি সব কর্মকাণ্ড স্থগিত রেখেছিলাম, সে কারণে মনে হবে আমাদের জোট একটু স্তিমিত হয়ে আছে, কিন্তু সেটা থাকবে না। খন্দকার মোশাররফ বলেন, অনেকেই বলেন নির্বাচন কমিশন গঠন হবে, সব দলকে এই কমিশনে সহযোগিতা করতে হবে, কিন্তু এই নির্বাচন তো দলীয় কমিশন, সুষ্ঠু নির্বাচন করার ক্ষমতা এই নির্বাচন কমিশনের নেই। এই কমিশন শেখ হাসিনার বাইরে এক পা নড়াচড়া করতে পারে না। আয়োজক দলের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে যুগ্ম এস এম শামীমের পরিচালনায় সভায় আরো বক্তব্য দেন কল্যাণ পার্টির মেজর জেনারেল অফ সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, লেবার পার্টির মুস্তাফিজুর রহমান ইরান, ন্যাশনাল পিপলস পার্টির একতা ফরিদুজ্জামান পরাত, জাকপার খন্দকার লুৎফর রহমান, জাতীয় দলের সৈয়দ এসনাউল হুদা, জাতীয় পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব আহসান হাবিব লিঙ্কন আরো অনেকেই। এছাড়াও প্রয়াত মহসিন সরকারের কন্যা ফাতেমা তুজ জোহরা মিম ও ছেলে মিরাজ হোসেন শুভ উপস্থিত ছিলেন। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।